সালামু আলাইকুম সুলতান কাজী, আমি চাকরি করি। আমি একটা প্রশ্ন করতে চাই ডাক্তার জাকির নায়েককে। যখন কোনো বিচারে সাক্ষ্য দেওয়া হয়, তখন কেন দুইজন মহিলা সাক্ষী একজন পুরুষ সাক্ষীর সমান হয়? ভাই, আপনি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন যে ইসলামে দুইজন মহিলা সাক্ষী কেন একজন পুরুষ সাক্ষী সমান। দুইজন মহিলা সাক্ষী সবসময় একজন মহিলা, দুজন মহিলা সাক্ষী সবসময় একজন পুরুষ সাক্ষী সমান নয়, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে এটা আছে। পবিত্র কোরআনে কমপক্ষে 5টি আয়াতে এমন কথা আছে যেখানে সাক্ষীর কথা বলা হচ্ছে, কিন্তু পুরুষ বা নারী এটা বলা হয়নি। একটা আয়াতে এমন ধারণা দেওয়া হয়েছে যে দুইজন মহিলা সাক্ষী তারা একজন পুরুষ সাক্ষী সমান, সেটা আছে সূরা বাকারার 282 নম্বর আয়াতে এটার উল্লেখ করা হয়েছে। আর এটা হলো কোরআনের সবচেয়ে বড় আয়াত। বলা হয়েছে যখন তোমরা কোন রকম আর্থিক লেনদেন করবে যেখানে ভবিষ্যতের দায়বদ্ধতা থাকবে, তখন তোমরা সেটা লিখে রাখো, আর তখন দুইজন সাক্ষী বেছে নাও পুরুষের মধ্য থেকে। যদি না পাও, সরি, যদি দুইজন পুরুষ সাক্ষী খুঁজে না পাও, তাহলে একজন পুরুষ ও দুজন নারীকে নাও, যাতে করে তাদের একজন ভুলে গেলে আরেকজন মনে করিয়ে দেয়। পবিত্রকরণের এই আয়াত সূরা বাকারার 282 নম্বর আয়াতে যেটা উল্লেখ করা হয়েছে, সেখানে শুধু আর্থিক লেনদেনের ব্যাপারে বলা হয়েছে, শুধুমাত্র আর্থিক লেনদেনের ব্যাপারে বলা হয়েছে যে তোমরা দুজন পুরুষকে সাক্ষী করো যদি পারো, আর যদি দুজন পুরুষ সাক্ষী জোগাড় করতে না পারো তাহলে একজন পুরুষ ও দুজন নারী। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা উদাহরণ দেই। ধরুন একজন লোক একটা অপারেশন করাতে চায়, একটা ডাক্তারি অপারেশন। স্বাভাবিকভাবেই সেই লোক এখানে উপদেশ নিতে চাইবে দুইজন বিশেষজ্ঞ সার্জনের। যদি দুজন বিশেষজ্ঞ সার্জন খুঁজে না পায়, তাহলে সে উপদেশ নেবে অন্ততপক্ষে একজন বিশেষজ্ঞ সার্জনের, এর সাথে দুইজন জেনারেল প্র্যাকটিশনারের যাদের শুধু MBBS ডিগ্রি আছে, কারণ একজন সার্জন অপারেশনের ব্যাপারে অনেক বেশি অভিজ্ঞ যদি সাধারণ MBBS ডাক্তারের সাথে তুলনা করেন। আর একইভাবে যেহেতু ইসলাম ধর্মে আর্থিক বিভিন্ন বিষয়ে দায়িত্বগুলো সাধারণত পুরুষদের উপরে থাকে, তারা মহিলাদের চেয়ে আর্থিক ব্যাপারগুলো ভালো বোঝে, সেজন্য আর্থিক লেনদেনে সাক্ষী হিসেবে সবচেয়ে ভালো হবে দুজন পুরুষ। যদি দুজন পুরুষ না পান, তখন একজন মহিলা, সরি, একজন পুরুষ দুজন মহিলা। আর পবিত্রকরণে সূরা মাইদার 106 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে যখন কেউ সম্পত্তি ভাগ করার জন্য দলিল লেখে, তখন দুজন পুরুষকে সাক্ষী করো। এখানেও আর্থিক লেনদেনের ক্ষেত্রে পুরুষ সাক্ষী উত্তম। কিছু বিচারক এমন বলেন যে হত্যাকাণ্ডের মতো অপরাধের ক্ষেত্রে সাক্ষ্য দিতে গেলে নারী স্বভাবগত কারণেই আটকে যেতে পারে অথবা ভয় পেতে পারে হত্যাকাণ্ডের ক্ষেত্রে, সেজন্য হত্যাকাণ্ডে সাক্ষ্য দিলে দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সাক্ষ্যের সমান। শুধুমাত্র এই দুটো ক্ষেত্রে, আর্থিক লেনদেনে ও হত্যাকাণ্ডের সাক্ষ্যে, দুজন নারীর সাক্ষ্য একজন পুরুষের সমান। কিছু বিশেষজ্ঞ বলেন না, ইসলাম বলে এক জায়গায় সূরা বাকারায় 282 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে দুইজন নারী সমান একজন পুরুষ, তাই সব ধরনের ক্ষেত্রে দুইজন নারী তাদের সমান একজন পুরুষ। আসুন দেখি, আমি আগেও বলেছি যে কোরআনকে আপনারা সামগ্রিকভাবে দেখুন। পবিত্র কোরআনে দেখবেন সূরা নূরের 6 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, বলা হয়েছে যদি তোমাদের কেউ তাদের স্বামী বা স্ত্রীর প্রতি অপবাদ দেয়, আর যদি কোনো সাক্ষী না থাকে, যদি কোনো সাক্ষী না থাকে তাদের নিজেদের সাক্ষ্যই এখানে যথেষ্ট। তার মানে যদি স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করে অথবা স্ত্রী তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে, যদি তাদের অন্য কোনো সাক্ষী না থাকে তাদের নিজেদের সাক্ষ্যই এখানে যথেষ্ট। এই আয়াতটা পরিষ্কারভাবে বলছে যে একজন মহিলার সাক্ষী একজন পুরুষের সাক্ষীর সমান।
এমন অনেক ক্ষেত্রে বিচারকরা একমত হবেন, এগুলো ছাড়াও এমনকি চাঁদ দেখার ক্ষেত্রেও একজন মহিলা সাক্ষীর সাক্ষ্য যথেষ্ট। কিছু বিশেষজ্ঞ বলেন রমজান মাসের শুরুতে প্রয়োজন হয় একজন সাক্ষীর, আর রমজান মাসের শেষে প্রয়োজন হয় দুজন সাক্ষীর। এখানে এটা কোনো ব্যাপার না যে তারা পুরুষ নাকি মহিলা। কিছু কিছু বিষয় আছে যেখানে পুরুষের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়, শুধু মহিলাদের সাক্ষ্য গ্রহণযোগ্য। সবাই বোধহয় উত্তরটা জানতে চাচ্ছেন। ধরুন আপনি একজন সাক্ষী চান কোন মৃত মহিলার গোসলের সাক্ষী, কোন মহিলার মারা গেলে তার গোসলের ব্যাপারে সাক্ষ্য দিতে পারে শুধুমাত্র একজন মহিলা। আর শুধুমাত্র আপনি যখন কোনো মহিলাকে খুঁজে পাবেন না তখন মহিলার স্বামী সাক্ষী হতে পারে, তাহলে এখানে মহিলার সাক্ষী গ্রহণযোগ্য। আশা করি উত্তরটা পেয়েছেন ভাই।